নমস্কার বন্ধুরা আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল ভারত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা করি আপনারা সকল ভালো আছেন আমিও বেশ ভালো আছি সো আজ হলো একত্রিশে জানুয়ারি বুধবার এখন করতে বেঁচে গিয়েছে বেলা একটা সো এখন থেকেই আমি আমার স্টার্ট করলাম তো একটু রেডি হয়ে গিয়েছি আজকে দিনটি আমার জীবনে একটি বিশেষ দিন আজ থেকে আঠারো বছর আগে যাকে ভালোবেসে বিশ্বাস করে বাবা মার ঘর ছেড়ে যার হাতটি ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম দু চোখে স্বপ্ন সাজিয়ে বুক ভরা ভালোবাসায় তাকে নিয়ে সুখের সংসার করব বলে সুখের একটা ঘর বাঁধব বলে দিনে দিনে সে আমার বিশ্বাসটা একেবারে ভেঙে দিল তার কাছে ভালোবাসা ক্রমে ক্রমে চার দেওয়ালের মধ্যে তার কাছে এবং তার পারিবারিক সদস্যদের কাছে আমি শুধু অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়েই গেলাম দিনের পর দিন তারা আমাকে কড়াঘাত করেই গেল এমনকি আমার বৃদ্ধ পিতামাতাকেও তারা ছাড়েনি আঘাতের ওপর আঘাত করা ঘাতের ওপর করা তাদের বর্ষিত হয়ে গেল শত দুঃখ কষ্ট সহ্য করেও তবুও কিন্তু আমি আমার মেরুদণ্ডটি সোজা রেখে আমার চারিত্রিক গুণাবলীগুলিকে বজায় রেখে মাথা উঁচু করে এই সংসারে আঠেরোটা বছর ধরে ধৈর্য সহকারে দাঁড়িয়ে রয়েছি এইগুলি হলো আমার মধ্যে থাকা আমার পিতা মাতার দেওয়া আভ্যন্তরীণ শিক্ষা যে শিক্ষাগুলি আমার পিতামাতা আমাদেরকে শৈশব থেকে Yes, chin. আর এই শিক্ষায় কিন্তু আমরা শিক্ষিত হয়ে উঠেছি শুধু বাহ্যিক শিক্ষা থাকলেই হবে না সাজসজ্জা বিলাসীতা থাকলেই হবে না পিতামাতার দেওয়া আভ্যন্তরীণ শিক্ষাগুলি কিন্তু সর্ব ঊর্ধ্বে রয়েছে সকলের কাছে তাই নয় কি এই শিক্ষা দিয়েই তো আমরা আগামী প্রজন্মদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবো তাই নয় কি প্রিয় বন্ধুকণ আর যদি আমি আমার স্বামীর মতন বিশৃঙ্খল জীবনযাপন করতাম আমার স্বামীর মতন যদি আমি অধপতনে চলে যেতাম তাহলে আমার সন্তান সন্তানটি আমার কাছ থেকে কি শিখতো তাই নয় কি আমিও তো আমার মার কাছ থেকে শিখেছি তাই তো মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে নিজের চারিত্রিক গুণাবলীগুলিকে বজায় রেখে সংসারে টিকে রয়েছি এটাই বা কয়জনে পারে তো বন্ধুরা সাত মন্দির তলা শিব মন্দির আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে ওদিকে মা মনসার বেদিতে আমি পুজো দিয়ে দিয়েছি আর এখন একটু রেহানকে নিয়ে ঘুরতে যাব তো চলো আমার সাথে থাকো আশা করি আমার আজকে ব্লগটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর মন্দির প্রাঙ্গনটি আমি তোমাদেরকে ঠিক করে আজকে দেখাতে পারলাম না প্লিজ কিছু মনে করো না কারণ মন্দির প্রাঙ্গনে তালামালা রয়েছে দেখেই পেয়েছো তোমরা সকলে আশা করি আমার জীবনের সুখ দুঃখ হাসি কান্না সমস্তটুকু মহাদেবের চরণে সমর্পণ করে আজকের দিনটি মহাদেবের পুজো দিয়েই শুরু করলাম আর সাত মন্দির তলার মন্দিরের ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি তোমাদের সাথে আশা করি তোমরা দেখতেছো আর যারা এখনও দেখো নি তাদের জন্য বাটন আর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তোমরা অতি অনায়াসেই দেখে নিতে পারবে আশা রাখি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সো চলো বেরিয়ে পড়া যাক সো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমাদের আদর্শ কিচেনে আজকের লাঞ্চটা আদর্শ কিচেন থেকে আমরা সেরে নেবো বাড়িতে সেরকম একটা খাওয়া দাওয়া করিনি রান্নাবান্নাও সেরকম হয়নি তাহলে চলো বন্ধুর আদর্শ কিচেনে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি ওকে গুটি গুটি পায়ে অবশেষে পৌঁছে গিয়েছি আমাদের আদর্শ কিচেনে আমাদের লাংসটা আমরা অর্ডার করে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাংস সার্ভ করে দেওয়া হবে টেবিলে আর সেই ফাঁকে আমার ব্লগের মাধ্যমে আদর্শ কিচেনের ভেতরের অংশটি এক ঝলকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই দেখুন না আপনাদের সাথে কথা বলতে না বলতেই অলরেডি আমাদের গরম গরম লাংস সার্ভ করে দেওয়া হয়েছে টেবিলে আমার ফেভারিট মাটন বিরিয়ানি আর রেহান বাবা জীবনের ফেভারিট চিকেন বিরিয়ানি আর সাথে রয়েছে স্যালাড তাহলে চলুন বন্ধুরা গরম গরম লাংসটা আমরা সাবার করে দেন আপনাদের সাথে কথা বলছি তো প্রিয় বন্ধুগণ ব্লগের প্রথমেই যে কথাগুলি বলছিলাম আপনাদেরকে সেই কথাগুলি থেকে অনেকটা অংশেই সরে গিয়েছে অ্যাকচুয়ালি তো এখন আমি ভয়েস ওভারের মাধ্যমে কথা বলছি অরিজিনাল ভয়েসগুলি দেওয়াই যায়নি এত নয়েজ আর আমি একটু আস্তে আস্তে কথা বলি অত জোরে জোরে কথা বলে অভ্যস্ত নই আর যেহেতু বুঝতেই তো পারছেন রাস্তাঘাটে বেরিয়েছি সেইভাবে কথা বলতেও পারছিলাম না তাই এখন ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি সরাসরি তো যে কথাগুলি আপনাদেরকে বলছিলাম আসলে কি বলুন তো বন্ধুরা বাবা মা যদি ভালো হয় তাহলেই কিন্তু সেই সন্তান ভালো হতে বাধ্য হয় জানেন তো আর সব থেকে আগে হচ্ছে মায়ের ভূমিকা একটা সদ্যজাত সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সেই সন্তানটি তার মায়ের আঁচলের তলায় থেকেই তার মায়ের আভ্যন্তরীণ শিক্ষাগুলি শিখেই তার মায়ের প্রতিচ্ছবি নিজেদের মধ্যে কল্পনা করেই কিন্তু বড় হয় তাই নয় কি আজকে আমি আমার মাকে দেখে শৈশব থেকে বড় হয়েছি আমি কেন আমরা তিন ভাই বোনই কিন্তু আমার মাকে দেখেই বড় হয়েছি তার প্রতিচ্ছবিগুলি আমরা আমাদের মধ্যে কল্পনা করি এবং তার ছায়া অনুসরণ করে আমাদের জীবন চলমান প্রতিটি সন্তানের কাছে তার পিতামাতা হলো শ্রেষ্ঠ শিক্ষাগুরু আর এই শ্রেষ্ঠ শিক্ষাগুরুর সর্ব ঊর্ধ্বে রয়েছে মার স্থান কারণ একটি মায়ের কাছেই কিন্তু সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি সেই আভ্যন্তরীণ শিক্ষাগুলি পায় এবং তার জীবনের চলার পথটি মসৃণ করে তোলেন তাই নয় কি বন্ধুগণ তাই একটি সন্তানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার মাতা তাই তো শৈশব থেকে মায়ের দেওয়া শিক্ষাগুলির দ্বারাই বড় হয়ে উঠেছি যতই ঝড় আসুক ঝাপটা আসুক নিজের মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে নিজের চারিত্রিক গুণাবলীকে বজায় রেখে নিজের সংসারের গণ্ডিতে থেকে নিজের সংসারে দাঁড়িয়ে লড়াই করার নামই হচ্ছে জীবন হ্যাঁ সংসারের গণ্ডি পেরিয়ে নয় সংসারের গণ্ডির মধ্যে থেকেই লড়াই করতে হবে তাই নয় কি নিজের চারিত্রিক গুণাবলীকে কোনো মতেই কিন্তু বিসর্জন দেওয়া যাবে না নিজের চারিত্রিক গুণাবলী হচ্ছে নিজের অস্তিত্ব বজায় রাখা আর নিজের অস্তিত্বটাকে কখনো বিসর্জন দেবেন না কোনো মতেই নয় ধন সম্পত্তি ঐশ্বর্য বিলাসবহুল জীবনযাপন তুচ্ছ এগুলো কিছুই নয় একদিন সমস্ত কিছু হারিয়ে যাবে আপনার থেকে কিন্তু আপনার অস্তিত্ব আপনার চারিত্রিক গুণাবলী আপনার কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না এটাই হচ্ছে আপনার অহংকার তাই নয় কি এটাই তো হচ্ছে আপনার পিতামাতা মাতা দেওয়ার আভ্যন্তরীণ শিক্ষা যা আপনার মধ্যে বর্ষিত হচ্ছে তাই নয় কি বন্ধুরা আমার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে তাকে গড়ে পিঠে মানুষ করার দায়িত্ব কিন্তু আমারই এবং সে কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে এবং সে কিন্তু আমার আভ্যন্তরীণ শিক্ষা দ্বারাই বড় হয়ে উঠছে ধীরে ধীরে সে আমার থেকে কি শিখছে তাকে আমি কি শিক্ষা দিচ্ছি সে বড় হয়ে কি হবে কত রকম প্রশ্ন আমার মধ্যে জানেন তো এই প্রশ্নের উত্তর সে যখন বড় হবে তখন আপনারা ঠিক বুঝতে পারবেন তাই নিজের আভ্যন্তরীণ শিক্ষার দ্বারা এবং অবশ্যই নিজের চারিত্রিক গুণাবলীর দ্বারা এবং নিজের অস্তিত্ব বজায় রেখে নিজের সন্তানকে মানুষ করার দায়িত্ব নিজেরই তাই নয় কি বিয়ের পর থেকে আমার প্রতি তাদের অত্যাচার নির্যাতন আঘাতের পর আঘাতগুলি ক্রমশ বেড়ে গিয়েছিল চারটা দেওয়ালের মাঝে আমি সমস্ত কিছু মেনে নিয়েছিলাম ভেবেছিলাম তারা হয়তো একদিন ক্লান্ত হয়ে যাবে কিন্তু না তারা ক্লান্ত হওয়ার মানুষ নয় মানুষ বলবো না তাদেরকে অমানুষেরও পর্যায়ে পড়ে না তারা তারা সোশ্যাল মিডিয়াতে তাদের নোংরা মানসিকতাগুলিকে নামিয়ে নিয়ে এসেছে নোংরা মানসিকতার মানুষগুলি যে নোংরা অসভ্যতা পর্যায়ে নেমে এসেছিল সেটা সত্যি আমার কল্পনারও বাইরে ছিল আমি ভাবতেও পারিনি তাদের এই নোংরা মানসিকতাগুলি নিয়ে তারা আমায় সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করবেন সত্যি কথা বলতে সেদিনকে আমার ধৈর্যের বাতটা ভেঙে গিয়েছিল সেদিনকে আমি আর চুপ থাকতে পারিনি সেদিনকে আমি গোরজে উঠেছিলাম সেদিনকে আমি প্রতিবাদ করেছিলাম এটা কি আমার ভুল বলুন তো এটা কি ভুল যে নোংরা মানসিকতার লোকগুলি যে নোংরা ভাষায় আমাকে যে অকথ্য ভাষা আমাকে নিক্ষেপ করছিল সোশ্যাল মিডিয়াতে কেউ কি মেনে নিতে পারে কেউ মেনে নিতে পারবে না অনেক অত্যাচার অনেক নির্যাতন তাদের সহ্য করেছি কিন্তু আর নয় আর নয় আর নয় কখনো নয় যখনই তাদেরকে আমি বলেছি অস্বীকার করিনি তো না না করিনি আর যখন প্রমাণগুলি দিয়েছি নিক্ষেপ করেছিলাম তখন কি বলেছেন তারা একশোবার করব বেশ করেছি করব কি করবে আমি কিছু করতে পারবো না আমার কিছু করণীয় নেই স্বয়ং ভগবান এই অমানুষগুলোকে শুধরাতে পারিনি আমি তো তুচ্ছ মাত্র তাই নয় কি কিন্তু আমার প্রতি যখন এই নোংরা মানসিকতার মানুষগুলি তাদের নোংরা মন্তব্য নিক্ষেপ করবে আমি কিন্তু গর্জে উঠবো আমি কিন্তু প্রতিবাদ করব আমার মতো করে আর আমি হয়তো তাদের মতন ওই নোংরা মানসিকতার মানুষগুলির মতন অকথ্য কুকথ্য ভাষা বলতে পারবো না কিন্তু আমি আমার মতন প্রতিবাদ করে যাব এবং আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার লড়াইটা আমাকে করতেই হবে আমার সন্তানের অধিকার রয়েছে তাই নয় কি আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে সঙ্গীতা তোমার অধিকারটা তুমি বললে না তো না না আমার অধিকার তো আমি কবেই ছেড়ে দিয়েছি সেই কোন কালে একটা স্ত্রীর কাছে সবথেকে বেশি অধিকার তার স্বামীর তাই না তার স্বামীকে নিয়ে তার সংসার তার স্বামীকে নিয়ে তার গর্ব সেই অধিকারটাই আমি ছেড়ে দিয়েছি এই যে ধন সম্পত্তি ঐশ্বর্য জীবন জীবনযাপন সোনা দানা আমার কাছে তুচ্ছ মাত্র এগুলি আমার কাছে গুরুত্ব নয় স্বামী যতটা গুরুত্ব কিন্তু স্বামী যখন স্ত্রীর মর্যাদা আমায় দেয়নি তখন অধিকারটা আমার দরকার নেই আর যাই হোক বন্ধুরা তারা তাদের নোংরা মানসিকতা নিয়ে আমাকে তাদের অকথা কুকথাগুলি নিক্ষেপ করবে আর আমি আমার পিতামাতার দাওয়া বাহ্যিক শিক্ষাগুলির দ্বারা এবং নিজের চারিত্রিক গুণাবলী বজায় রেখে আমি আমার লড়াইটা জারি রাখবো আমার সন্তানের জন্য আমার সন্তানের অধিকারের জন্য যাই হোক আমি আমার সন্তানকে নিয়ে সুখে দুঃখে আমরা আমাদের জীবনটাকে এইভাবেই সাজিয়ে নিয়েছি প্রিয় বন্ধুগণ আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার পিতামাতার মাতার বাহ্যিক শিক্ষাগুলির দ্বারা এবং আমার চারিত্রিক গুণাবলী দিয়ে আমার আগামী জীবনগুলি এইভাবেই কাটিয়ে দিতে পারি